নমস্কার বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে তো চাকরিটি হলো রাজ্যের সমবায় ব্যাঙ্কে কিন্তু মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে তোমরা অনলাইনে আবেদন করতে পারেন তো কি কি ক্রাইটেরিয়া আছে সমস্ত ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব কিভাবে আবেদন করবে সেগুলো সব আলোচনা করব তো আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে হবে যে একটি করে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওই লিঙ্ককে ক্লিক করে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এবার এসো এই রাজ্যের সমবায় ব্যাংকে কীভাবে তোমরা আবেদন করবে সেটা একবার এক নজরে দেখে নেওয়া যাক তো এখানে কী বলেছে রাজ্যে গ্রুপ সি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষি ও সমবায় ব্যাঙ্কগুলিতে তো এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে এই পদগুলিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশান পাস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে পদগুলিতে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এরপরে কী আছে আমরা দেখে নেব তো এখানে বয়স সীমা কত চাওয়া হয়েছে আবেদনকারীর প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে এসসি এসটি ওবিসি প্রার্থীরা বয়সে পাঁচ বছরের ছাড় পাবেন এবং প্রার্থীদের বয়স কিন্তু এক এক দু হাজার কুড়ি তারিখের অনুযায়ী করতে হবে তো এখানে আবেদন পদ্ধতি কিভাবে করবেন আবেদন করতে হলে সরাসরি অনলাইনে আবেদনকারী একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সতেরোই অক্টোবর থেকে তো দু হাজার কুড়ি তারিখ থেকে তো এখানে অনলাইনে আবেদন করা যাবে তিরিশে নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তো এখানে তিরিশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট আছে তো আবেদন ফ্রি জেনারেল ও ও বিসি প্রার্থীদের ফ্রি প্রসেসিং বাবদ ছশো পঞ্চাশ টাকা এবং পেমেন্ট করতে হবে এস এসটি এস টি প্রার্থীদের পরীক্ষার ফি বাব দিতে হবে না অর্থাৎ এসসি এসটি টি প্রার্থীদের কিন্তু পরীক্ষার ফ্রি লাগবে না তারপরে কি আছে এখানে কেবল প্রসেসিং ফি বাবদ দুশো টাকা জমা দিতে হবে এরপর টোটাল শূন্যপথ কটা আছে সেটা একবার এক নজরে দেখে নেব আমরা তো এখানে শূন্যপদগুলো দেখে নিই ব্যাংকের নাম পদের নাম শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা কত কী লাগবে সেগুলো একবার দেখে নিই তো ব্যাংকের নাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ একটি মাইনে পোস্ট কোড হচ্ছে বত্রিশশো বত্রিশশো সাত হচ্ছে পোস্ট কোড শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার চালানোর যোগ্যতা প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা বেতন পাবেন ব্যাংকের নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল এবং লেভেল পয়েন্ট ব্যাংক লিমিটেড পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার মোট শূন্যপদ একটি পোস্ট কোড হচ্ছে এখানে বত্রিশশো ছয় শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন প্রতি মাসে এগারো টাকা ব্যাংকের নাম হচ্ছে বর্ধমানে রেঞ্জ ও থ্রি ডিস্ট্রিক্ট এবং কোঅপারেটিভ ইউনিয়ন এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ সি মোট শূন্যপদ একটি পোস্ট কোড হচ্ছে বত্রিশশো সাত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রতি মাসে উনিশ হাজার টাকা বেতন পাবেন ব্যাংকের নাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড পদের নাম হচ্ছে গ্রেড টু স্কেল টু মোট শূন্য পদ হচ্ছে দুটি বত্রিশশো এক হচ্ছে পোস্ট কোড শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হয় প্রতি মাসে হাজার বিয়াল্লিশ টাকা বেতন পাবেন ব্যাংকের নাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং পদের নাম হচ্ছে গ্রেড টু স্কেল ওয়ান মোট শূন্য পদ একটি পোস্ট কোড হচ্ছে বত্রিশশো দুই এখানে শিক্ষাগত কমার্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হয় প্রতি মাসে বেতন পাবেন ছেচল্লিশ হাজার ছশো বাহাত্তর টাকা ব্যাংকের নাম হচ্ছে দা বাঁকুড়া টাউন এবং কোঅপারেটিভ লিমিটেড এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি শূন্য পদ দুটি কোড হচ্ছে পোস্ট কোড হচ্ছে বত্রিশশো তিন শিক্ষাগত যোগ্যতা কমার্সের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন প্রতি মাসে একুশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা ব্যাংকের নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল অ্যান্ড পয়েন্ট ব্যাঙ্ক লিমিটেড অফিস অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ দুটি বত্রিশশো তিন হচ্ছে পোস্ট কোড শিক্ষাগত যোগ্যতা কমার্সের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে প্রতি মাসে ষোলো হাজার একশো কুড়ি টাকা বেতন পাবেন ব্যাংকের নাম হচ্ছে রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড লিমিটেড পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার ক্যাশিয়ার গ্রেড থ্রি মোট সূন্যপদ দশটি পোস্ট কোড হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা প্রতি মাসে দুশো সাতচল্লিশ পাবেন তো বন্ধুরা এরপরে কী আছে দেখেনি ব্যাংকের নাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড গ্রেড থ্রি শূন্যপদ মোটি বত্রিশশো চার হচ্ছে পোস্ট কোড শিক্ষা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা প্রতি মাসে বেতন তেইশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা ব্যাংকের নাম বিধাননগর শর্টলেক এবং এবং হোলসেল এবং কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং পদের নাম এবং সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ তিনটি পোস্ট কোড হচ্ছে বত্রিশশো চার শিক্ষাগত যে কোনো যোগ্যতায় স্নাতক এবং আবেদন করা যাবে কিন্তু কমার্সে গ্র্যাজুয়েশান পাস থাকলে অগ্রাধিকার পাবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে প্রতি মাসে আঠারো হাজার দুশো টাকা বেতন পাবেন এরপরে কী আছে ব্যাংকের নাম দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং গ্রেড থ্রি মোট সুনপথ এগোটি বত্রিশশো পাঁচ হচ্ছে এখানে পোস্ট কোর্স শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি এবং মাধ্যমিক পাশে হলে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা ওখান থেকে ভালো করে দেখে নিতে পারো তো বন্ধুরা নমস্কার